নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইংরেজিতে নিয়ে যাদের ভয় মানে ইংরেজি নামই যাদের ভয় তা তাদের জন্য আর্টিকেল নিয়ে তা আর্টিকেল নিয়ে যে সমস্ত ফিল ইন ব্ল্যাঙ্কস আপনাদের আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আমরা আজকের ক্লাস চালু করব আপনারা সবাই একে একে আমাদের ক্লাসে যুক্ত হন এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে নেবেন তার কারণ আমরা আজকে পনেরোটা প্রশ্ন আলোচনা করব আর পনেরোটা প্রশ্ন আলোচনা করার শেষে আপনারা যারা আমাদের সাথে আজকে ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের যে প্রশ্নটার উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন তো এইভাবে পনেরোটা প্রশ্ন আলোচনা করার শেষে আমরা আজকে আপনাদের প্রাপ্ত মার্কস চেক করবো আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস কমেন্ট লাইনে পোস্ট করবেন তো শুরু করব আজকে প্রথম প্রশ্ন দিয়ে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যান এবং চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমাদের ভিডিও আপলোড করা আছে সেখান থেকে আপনাকে জাস্ট একটু খুঁজে নিয়ে দেখতে হবে ইংলিশ ইংলিশ বলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে তা আজকের প্রশ্ন এর আগের দিনে যেটা হোম প্রশ্ন ছিল তা সেই হোম প্রশ্ন দিয়ে তাহলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ স্কোর ড্যাশ র্যাম্প পেইজিং ভিক্ট্রি ওভার চ্যালেঞ্জার ভার্সালিন ট্যাপল অফ অফ বুলগেরিয়া তাহলে আমাদের এখানে কোনটা সঠিক উত্তর হবে আমরা চলে এসেছি একত্রিশ নম্বর প্রশ্নে আর একত্রিশ নম্বর প্রশ্নে এখানে সতর হবে স্কোর্ড এ এখানে কিন্তু এটা সঠিক উত্তর হবে অপশান সি তাহলে একত্রিশ নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশ ইয়ার আফটার আলিয়া দ্য স্টেট ওয়ান্স দ্য সুন্দরবান্স টু বিকেম দ্য নিউ সেভেন্থ ওয়ান্ডার্স তাহলে ড্যাশ ইয়ার তা এখানে আপনাকে চিন্তা করতে হবে যে ড্যাশ ইয়ার তার মানে আমাদের এখানে বসাতে হবে এ বা দি এর মধ্যে যে কোনো একটা তার মানে এখানে অ্যান হবে না আন আন অফ দিস হবে না তাহলে এ আর দির মধ্যে বসাতে হবে তাহলে আমাকে এখানে সঠিক উত্তর যদি বলি তাহলে কিন্তু অপশান এ হবে এ ইয়ার আফটার একটা বছর পর ঠিক আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তা চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর প্রশ্নে চলে এসেছি অ্যাস্ট্রোলজি ইজ ড্যাশ অ্যানসিয়েন্ট সায়েন্স অ্যান্ড ক্যান নট বি ব্যান্ড তাহলে ড্যাশ এখানে দেখুন আপনাদের একটা ড্যাশ দিয়েছে দিয়ে অ্যানসিয়েন্ট দেওয়া আছে তা অ্যানসিয়েন্ট মানে আপনারা যখনই দেখছেন যে এরকম ধরনের ভাওয়েল দেওয়া থাকবে এ ই ও ইউ তখনই অ্যানসিয়েন্টের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যানটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তেত্রিশ নম্বর প্রশ্ন আর তেত্রিশ নম্বর প্রশ্ন কিন্তু এন এখানে কিন্তু এন ব্যান্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলুন এরকম যদি ওয়ার্ড থেকে থাকে আমাদের ফিলিন দ্য পরে তা নাইনটি পার্সেন্ট কেসে এন হয় তা চলুন আমরা দেখে নেব তা এর সঠিক উত্তর কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি তো চলুন আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি কোশ্চেন নাম্বার থার্টি ফোর ইউথ কংগ্রেস অ্যাক্টিভিটিস থ্রোন দ্য পার্টি কোয়ার্টার্স ইনসিস্টিং অন ড্যাশ অনারেবেল ডিল উইথ দ্য তৃণমূল কংগ্রেস তাহলে ড্যাশ অনারেবেল বিল সেই আমাদের এইচ কোশ্চেন আছে তাহলে এইচ এ ই আই ও ইউ এর মধ্যে পড়ে যাচ্ছি এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি এন তাহলে অনারেবেল তাহলে এন এইচটা ও এর মধ্যে উচ্চারণ হচ্ছে তাই কিন্তু এখানে এনটা সঠিক উত্তর হবে চৌত্রিশ নম্বর প্রশ্নে চলে আসবো আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ড্যাশ ডিস্ট্রিক্ট জাজ ইন ওয়েস্ট বেঙ্গল রিসেন্টলি সেন্টেন্স টোয়েন্টি ম্যান টু লাইফ ইমপ্রেশনমেন্ট ফর মার্ডার্স কমিটেড টোয়েন্টি নাইন্থ ইয়ার্স এগো তাহলে ড্যাশ ডিস্ট্রিক্ট এখানে কি ডিস্ট্রিক্ট হবে তা সেটা আমাদের এখানে বসাতে হবে তা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে এখানে সঠিক উত্তর হবে এ ডিস্ট্রিক্ট জাজ এখানে কিন্তু সুনির্দিষ্ট করে দি ডিস্ট্রিক্ট জাজ হবে না এখানে কিন্তু এ ডিস্ট্রিক্ট জাজ ইন ওয়েস্ট বেঙ্গল রিসেন্টলি সেন্টেন্স টোয়েন্টি ম্যান টু লাইফ ইমপ্রেশনমেন্ট ফর মার্ডার্স কমিটেড টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন

তাহলে ড্যাশ এগ্রিমেন্ট আর আমাদের এখানে কোনটা সঠিক উত্তর হবে নম্বর প্রশ্নে সেই আমরা ভয়েল পেয়ে গেছি তাহলে এখানে কিন্তু অ্যান এগ্রিমেন্ট হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেই ভয়েল পেয়ে গেছি তা নাইনটি পার্সেন্ট কেসে এখানে অ্যান হয় তাই আমাদের এখান থেকে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি তাহলে দ্য কমপ্লিট অ্যান্সার কী হলো দ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অ্যান্ড ক্রিকেট সাউথ আফ্রিকা হ্যাভ রিচড অ্যান আর্গুমেন্ট টু প্লে সরি অ্যান

অন দ্য অন দিস ক্রিকেট তাহলে সেই ইনিংসের আয় আমরা পেয়ে গেছি তাহলে যেহেতু এখানে ভাওয়েলের আয় আছে তার নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু এখানে অ্যান হবে ঠিক আছে আশা করি আপনারা বন্ধুরা এই শর্টকাট টেকনিকটা বুঝতে পেরেছেন যে আমাদের পরীক্ষকরা এইভাবেই দিয়েছে যে আয় যেহেতু আমাদের এখানে ভাওয়েলের মধ্যে আছে তাই এখানে কিন্তু সঠিক উত্তর অ্যান হবে তা যে কেসে আলাদা হবে সেই কেসটা আমরা দেখে নেবো তা আপনারা আমাদের থিসিসটা ফলো করুন আশা করছি আপনাদের এটা অবশ্যই উপকারে লাগবে চলে আসবো পয় আটত্রিশ নম্বর প্রশ্ন পরের প্রশ্নে চলে এসেছি দেয়ার ইজ এক্সট্রা রেসপন্সিবিলিটি অন সাইদ আফ্রিদি অ্যাজ ক্যাপ্টেন অফ দ্য টিম টু সেট ড্যাশ এক্সাম্পল সেই এক্সাম্পলের ই আমরা পেয়ে গেছি তাহলে এক্সাম্পলের ই আমরা যদি পেয়ে যাই তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে এ ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন এ মানে অ্যান তাহলে টু সেট এন এক্সাম্পল তাহলে কমপ্লিট সেন্টেন্সটা হলো দেয়ার ইজ এক্সট্রা রেসপন্সিবিলিটি অন সাইদ আফ্রিদি অ্যাজ ক্যাপ্টেন অফ দ্য টিম টু সেট এন এক্সাম্পল চলে আসবো পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন মোস্ট অ্যাক্সিডেন্টস রেজাল্ট ফ্রম বাসেস অ্যান্ড মিনি বাসেস রিচিং ইচ আদার সরি রেসিং ইচ আদার ইন ড্যাশ অ্যাটেম্পট টু ফ্রি মোর প্যাসেঞ্জার্স অ্যান্ড আর্ন মোর কমিশন তাহলে উনচল্লিশ নম্বর প্রশ্ন আর উনচল্লিশ নম্বর প্রশ্নে আমরা এ ভাবেল পেয়ে গেছি তাই সঠিক উত্তর এখানে কিন্তু অ্যান হবে উনচল্লিশ নম্বর প্রশ্নে যারা উত্তর এন করেছেন তবে সবার উত্তর সঠিক তাহলে কমপ্লিট অ্যানসারটা হলো মোস্ট অ্যাক্সিডেন্টস রেজাল্ট ফ্রম বাসেস অ্যান্ড মিনি বাসেস রেসিং ইচ আদার ইন অ্যান অ্যাটেম্প টু ফেরিক মোর প্যাসেঞ্জার্স অ্যান্ড আর্ন মোর কমিশন চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি চল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি ড্যাশ এক্সিবিশন অফ সত্যজিৎ রায়স ওয়ার্কস এট ক্যালকাটা ক্লাব উইল বি ইনঅ্যাগুরেট বাই মিস্টার সন্দীপ রায় তাহলে এখানে ড্যাশ আছে আপনারাই বলুন এখানে কোনটা হবে যেহেতু আমরা ই পেয়ে গেছি ভাবে তাহলে এন তাহলে এখানে সঠিক উত্তর হবে এন এক্সিবিশন অফ সত্যজিৎ রাইস ওয়ার্কস অ্যাট ক্যালকাটা ক্লাব উইল বি বিট বাই সন্দীপ রয় তাহলে অপশান সি অর্থাৎ সরি অপশান বি এখানে এন এন কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান একচল্লিশ নম্বর প্রশ্নে ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু কারেক্ট ড্যাশ ইমব্যালেন্স ইন এ ব্যালেন্সড ওয়ে তাহলে আমরা এখানে সঠিক উত্তর নির্ণয় করবো তা আমরা এখানে পেয়ে গেছি একচল্লিশ নম্বর প্রশ্ন আর একচল্লিশ নম্বর প্রশ্নে তাহলে সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশান এ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন একচল্লিশ নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হবে তা কমপ্লিট অ্যান্সারটা হলো ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু কারেক্ট অ্যান্ড ইমব্যালেন্স ইন এ ব্যালেন্স ওয়ে নম্বর প্রশ্নে চলে এসেছি দ্য ওয়ার অফ ড্যাশ মহাভারত ইজ দা ফুল ইলাস্ট্রেশন অফ এ রাইটার্স ওয়ার তাহলে এখানে রাইটার্স মানে হচ্ছে একটা ধার্মিক যুদ্ধ তা এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা তাহলে দা ওয়ার অফ এখানে সঠিক উত্তর মহাকাব্য তাই দি তাহলে এখানে কিন্তু দিটা প্রপার হবে তা দা ওয়ার অফ দি মহাভারত ইজ দা ফুল লেন্থ ইলাস্ট্রেশন অফ অ্যান রাইটার্স ওয়ার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বিয়াল্লিশ নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর করে ফেলেছি তো চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার কোশ্চেন ফর্টি থ্রি দা ইন্টারভিউ আর আস্কড মি ইফ আই নিউ দা কালিদাস ওয়াজ গ্রেটার দেন এনি আদার তাহলে ওয়াজ আমাদের এখানে তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এখানে আমাদের কোনটা সঠিক উত্তর হবে তেতাল্লিশ নম্বর প্রশ্নে আমরা দেখে নেব কোনটি তা যারা বলছেন এখানে কোনোটাই হবে না তাদের সবার উত্তর সঠিক কেন দ্য মি ইফ আই নিউ দ্যাট কালিদাস ওয়াজ গ্রেটার দেন এনি আদার পোয়েট তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর অপশন ডি নান অব দিস চলে আসবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 44 44 চুয়াল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি দ্য রিজন উই হ্যাভ নট বিন এবেল টু পে ইনকাম ট্যাক্স ইজ ডিউ টু ড্যাশ ফ্যাক্ট দ্যাট উই ডিড নট রিসিভড পে অন তাহলে আমাদের এখানে ডিউ টু এখানে কি বসাতে হবে ডিউ টু তা চুয়াল্লিশ নম্বর প্রশ্নে এখানে হবে ডিউ টু ফ্যাক্ট তাই না তাহলে ডিউ টু ফ্যাক্ট তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি কমপ্লিট অ্যান্সারটা হলো দা রিজন উই হ্যাভ নট বিন এবল টু পে ইনকাম ট্যাক্স ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট উই ডিড নট রিসিভ পে অন টাইম চলে আসবো পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকের কোশ্চেন নাম্বার ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ইভেন নাও ওয়েন আই সি দ্য স্পট আই এম রিমাইন্ডেড অফ ড্যাশ ইউনিক সেই ইউ পেয়ে গেছি ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস সেভারেল ইয়ার্স এগো তাহলে আমাদের ফর্মুলা আমাদের এখানে কাজে লাগাতে হবে তা আমাদের এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো দেখুন এইখানের ইউনিক ইউনিক ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতোই হচ্ছে অন্য কিছুর মতো হচ্ছে না তাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ আশা করছি আপনারা জিনিসটা খেয়াল করবেন ইউনিক ইউনিকের উচ্চারণ কিন্তু ইউ ইউ এর মতোই হচ্ছে তাই এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ তাহলে কমপ্লিট অ্যান্সারটা হলো ইউএন নাও ওয়ে আই সি দ্য স্পট আই এম রিমাইন্ডেড অফ এ ইউনিক ইনসিডেন্ট দ্যাট ফ্রেশ সেভরিল ইয়ার সেগো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কেন এখানে ইউনিক হলো তা ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে তাই কিন্তু এখানে ইউনিক হলো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে আমরা কিন্তু সঠিক উত্তর আমরা করে ফেলেছি তো বন্ধুরা আপনারা এবার কী কত মার্কস পেলেন আজকে পনেরোটা প্রশ্নের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের মার্কস পোস্ট করবেন এবং তার সাথে সাথে আপনাদের ভ্যালুয়েল ফিডব্যাক আর আমরা চলে যাব পরবর্তী সেশন সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্ব তা কোশ্চেন অ্যান্সার পর্বে আমি আজকে আপনাদের একটা কোশ্চেন বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্ন হলো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড এভরি ওয়ান ফল ইন ড্যাশ সাইলেন্স অপশান এ দা অপশন বি এন অপশন সি এ আর অপশন ডি নান অফ দিস আবার আমি আজকে আপনাদের প্রশ্নটা বলছি অ্যাজ সুন অ্যাজ দা টিচার এন্টারড এভরিওয়ান ফল ইন ড্যাশ সাইলেন্স অপশন এ দা অপশন বি এন অপশন সি এ এবং অপশন দি নান অফ দি অ্যাবভ তা আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা প্রস্ত বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ